হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। তো নিয়ে আসলাম একটি নতুন টপিক নিয়ে, ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ এবং কেন আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়। আমাদের বিশ্বে প্রতি 10 জনের মধ্যে 8 জনের স্তন ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও বাড়ছে এই স্তন ক্যান্সারের সংখ্যা। প্রতি আন্তর্জাতিক সংস্থা IRC এর হিসেবে বাংলাদেশে প্রতি বছর 13,000-এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, মারা যান প্রায় 6,783 জন। এই রোগটি পুরুষদেরও হতে দেখা যায়, কিন্তু তবে তা নারীদের তুলনায় অনেকটাই কম। চিকিৎসকদের মতে প্রত্যেক নারীরই স্তন ক্যান্সার হতে পারে, একটি নির্দিষ্ট বয়সের পর অথবা নির্দিষ্ট বয়সের আগে। তো দেখে কীভাবে বুঝবেন আপনি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে আছেন কি না, তো দেখে নিন। পরিবারে মায়ের দিকের কোনো নিকট আত্মীয়ের স্তন ক্যান্সার হলে একজন নারীর স্তন ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। আচ্ছা, 12 বছর বয়সের পরে আপনার পিরিয়ড যদি শুরু হয়, 12 বছর আগে যদি আপনার পিরিয়ডস শুরু হয় এবং 55 বছর পরেও তা পিরিয়ড না বন্ধ হলে, অর্থাৎ দেরিতে মেনোপজ হলে, স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। হরমোন প্রতিস্থাপন থেরাপি, যারা হরমোন প্রতিস্থাপন থেরাপি 5 বছরের বেশি ধরে চালিয়ে যাচ্ছেন বা গ্রহণ করছেন, তাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিটা বেশি হতে পারে। জিনগত মিউটেশনের কারণেও কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে। নিয়মিত ব্যায়াম বা কারো ওবেসিটি, ধূমপান ও মদ্যপানের মতন অভ্যাসগুলি স্তন ক্যান্সারের কারণ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বয়স বাড়ার সাথে সাথে স্তন ক্যান্সারের সম্ভাবনা থাকে। যদি স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা যায়, তবে এই রোগটি পুরোপুরি নিরাময় করা সম্ভব। যদি আপনারা 30 বছর বয়সের পরে সন্তান ধারণ করেন এবং শিশুকে যদি দুধ না খাওয়ানো, তবে কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে। চিকিৎসকরা তবে বাড়িতে বসেই নিজের স্তন পরীক্ষা করার পরামর্শ দেন। তো দেখুন কীভাবে, নিপল চেঞ্জেস ইনভার্সন, যদি আপনার ব্রেনটা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে। সোয়েলিং অফ অল অর পার্ট অফ ব্রেস্ট, যদি ব্রেস্টের আশেপাশে কোনো শক্ত চাকার মতন দানার মতন অংশ আপনার চোখে পড়ে, তখন কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ব্লাডি ডিসচার্জ, যদি আপনার বৃন্ত থেকে কোনো রক্তের মতন নির্যাস বেরোয় তাহলেও কিন্তু এটা আমাদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। দি ডিস্ট্রাকশন অফ দি স্কিন, যদি স্কিনের চারপাশে ফুলে যায় অথবা ভিতরে ব্যথা হতে থাকে তাহলেও কিন্তু এটা স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। পেন অফ ব্রেস্ট, যদি বুকের ভিতরে ব্যথা করতে থাকে তবেও এইটা স্তন ক্যান্সারের লক্ষণ। ডিম্পল অর ডিপ্রেস স্কিন, যদি আপনার বৃন্তে চারপাশে চামড়া কুচকে থাকে। লাম্প ইন দি ব্রেস্ট, যদি আপনার বুকের চারিপাশে লাল মতন দানার মতন কোনো পিম্পল দেখা যায়। ঠিক আছে, ভিজিবল লাম্প অন আর্ম পিল, যদি আপনার বগলের চারিপাশে লাল দানার মতন কিছু দেখা যায় তবেই তা স্তন ক্যান্সারের লক্ষণ। তো আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা পুরো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।